আসসালামু আলাইকুম। আজকে নিলাম আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও, একটা পপুলার শেপটির একটা ভিডিও, যেটা হলো পপুলার শেপটা সাধারণত প্রতিটি গাড়িতে থাকে, আমাদের ফোর সিলিন্ডার বা টু সিলিন্ডার গাড়ি সবগুলোতেই কার্টেন শেপ, আমরা সাধারণত এটাকে কার্টেন শেপ বলি, কিন্তু এটা হলো পপুলার শেপ বলা হয়। তো পপুলার শেপের ক্রসটা ভেঙে গেল, এটা আসলে ভাঙার অনেকগুলো কারণ থাকে। তো আজকে আমি আপনাদের কাছে কিছু কারণ শেয়ার করব, সেগুলো এটা দেখছেন, এটা দেখা যাচ্ছে অলরেডি ভেঙে পুরো আউট হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা মারাত্মক বিষয়, এটা যদি আপনার গাড়ির স্পিডে যদি ধরনের সমস্যাগুলো হয় সেক্ষেত্রে গাড়ি ফল্টি হওয়া বা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ গাড়িটা যে পিছনের চাকাগুলো ঘুরায়, আমাদের পিছনের চাকাটা যে ঘুরায়, এটা কিন্তু একমাত্র কার্টেন শেপ, এটা গাড়িটা ঘুরে গাড়িটা আন হয়। তো যার জন্য আমরা কিন্তু প্রথমে গিয়ার বক্স থেকে কিন্তু গিয়ারগুলো সেট করা, গিয়ারটা লাগানো হয়, কিন্তু পিছনের চাকাটা ঘুরার জন্য কিন্তু শক্তিটা কিন্তু কার্টেন শেপ থেকে গিয়ার বক্সের থেকে কার্টেন শেপ হয়ে আর ডিফেন্সেলে যায়। ডিফেন্সেলে গেলে তো ওখান থেকেই গাড়ি কিন্তু হাঁটা শুরু হয়। তো এই কার্টেন শেপের কিন্তু অনেক বড় একটা প্রেশার পড়ে, যখন একটা গাড়ি জায়গা থেকে টান দিবেন এবং আপনার লোড গাড়ি জায়গা থেকে টান দিতে গেলে এটা অনেক অনেক প্রেশার হয় এটার প্রতি। তো এটা কিন্তু একটা ক্রস বেয়ারিং, যেটা চারটা মাথা থাকে এবং চারটা বাটি থাকে, বাটির ভিতরে বল সিস্টেম বেয়ারিং থাকে, রোলার বেয়ারিং। ওই বেয়ারিংগুলো একসময় চলতে চলতে মানে নষ্ট হয়ে যায়, মানে খেয়ে যায় বা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে প্লাইটা বেড়ে যায়, প্লাই যখন বেড়ে যায় তখন কিন্তু এটা আস্তে আস্তে আওয়াজ করে, আওয়াজের পরে কিন্তু এটা কিন্তু ভেঙে যায় যদি আমরা খেয়াল না করে থাকি এটাতে। কিন্তু আমাদের গাড়ি এটাতে আপনি বুঝবেন হলো রানিং গাড়ি, হঠাৎ করে আপনি রানিং গাড়ি যখন আপনি চলতেছে হঠাৎ করে আপনি অ্যাক্সেলারেটর যখন ছেড়ে দিবেন, অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিলে দেখবেন আপনার একটা আওয়াজ করবে, বিকট আওয়াজ করলে বুঝতে হবে যে আপনার গাড়ি, আপনি গাড়ির নিচে আরো করে আপনি বাইরের থেকে এটা কিন্তু সমস্যা আপনি ধরতে পারবেন, সেটা আপনি গাড়ির স্টার্টিংয়ে বসে এটা রোগ ধরতে পারবেন যে আপনার এই সমস্যাটা হয়েছে কি না। তো আজকে আমি আপনাদের আরেকটা কারণ হয়েছে, সেটা হলো মার্ক, এটা একটা মার্ক আছে, আমি আপনাকে একটু পরে মার্কটা দেখাচ্ছি, মার্কটা সিস্টেম। আমি আগে ক্রসটা দেখে শেষ করি, দেখেন এই ক্রসটা কিন্তু খুব মানে অনেক বড় ধরনের একটা সমস্যা হয়েছিল, যার কারণে এটা কিন্তু স্টিল পাইপটা কিন্তু স্টিলের পাইপ, এটা কিন্তু অনেক লম্বা, একদম আপনার গাড়ির মাঝখান থেকে একদম ফিস পর্যন্ত, পুরোটাই হলো এটা আপনার কার্টেন শেপ। এখানে মাঝখানে তিনটা জোড়া আছে, সেটা হলো সামনে একটা জোড়া, এই মাঝখানে একটা জোড়া, পিছনে একটা জোড়া, মোট তিনটা জোড়া মিলে একটা কার্টেন শেপ। মাঝপথে একটা সেন্টার বেয়ারিং আছে, আর এই যে দাঁতি প্লাঞ্চ দেখছেন, এটা হলো কারেন্ট, এটা হলো পপুলার শেপের দাঁতি প্লাঞ্চ। দাঁতি প্লাঞ্চটা মাঝখানে দেওয়া হলো আপনার গাড়িটা যে পিছনের চাকা সামনে চাকা উপর নিচে আপডাউন করে, এই দাঁতিটা তখন কিন্তু এখানে আপডাউন করবে, এই দাঁতিটা খেলবে সামনে পিছিয়ে খেলবে কিন্তু গাড়িটা মানে ভাঙার বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এখানে কিন্তু এই দাঁতি প্লাঞ্চ কিন্তু দুইটা মার্ক আছে, আপনাকে মার্ক কিন্তু ফলো করে এটা কিন্তু সেট করতে হবে। সেটা হলো আপনি যদি এটাকে একটা দাঁত ঘুরে যদি সেট করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আওয়াজটা সৃষ্টি হবে। তো এই যে একটা মার্ক আর এই পাশে একটা মার্ক, এই দুইটা মার্ক কিন্তু অরিজিনালি গাড়ির সাথে দেওয়া, এটা আপনাকে তীর বরাবর অ্যাকুরেট করে এটা সেট করতে হবে। যদি আপনি এটা সেটে যদি বেশ কম করেন, এক দাঁত বা দুই দাঁত এদিক ওদিক ভুল হয় বা একটু রং হয়, তাহলে কিন্তু আপনার গাড়িতে কিন্তু বিকট শব্দ আসবে গাড়ি রানিংয়ে, এটা একটা সমস্যার মূল কারণ। আরেকটা হলো এটা হলো মাঝখানের কারণ, সে পপুলার শেপের ক্রস মাঝখানে। তো মাঝখানেরটা মোটামুটি আপনার এখনও নষ্ট হয় নাই, কিন্তু একটু খেয়েছে, যার কারণে আমরা পুরোটাই চেঞ্জ করব, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর তারপরে যেটা এটা হলো সেন্টার বেয়ারিং রাবার, এটা রাবার, এখানে হলো যখন আপনি এটা ঘুরবে তখন মাঝখানে রাবারটার কারণে কিন্তু এটা কিন্তু মানে আওয়াজটা করবে না, কিন্তু এটার ভিতরে ঘুরতে থাকে। এখানে একটা বেয়ারিং আছে যেটাকে বলা হয় সেন্টার বেয়ারিং, এটা শুধু সেন্টারটা অ্যাকুরেট করে ধরে রাখে, কিন্তু কার্টেন শেপটা যে ঘুরতেছে যত স্পিডে ঘুরুক পুরোটা কিন্তু ও কিন্তু টেকা দিতেছে। হ্যাঁ, এই হলো পিছনের একটা ক্রস বেয়ারিং, একটা গাড়িতে তিনটা ক্রস বেয়ারিং থাকে, আবার অনেক বড়ো গাড়ি হলে সেক্ষেত্রে চারটা ক্রস বেয়ারিং থাকে। তো এটা হলো বেশি বড় না, এটা হলো 12 ফিট গাড়ি, যার কারণে এটাতে তিনটা ক্রস বেয়ারিং, একটা দাঁতি ব্যালেন্স, একটা সেন্টার বেয়ারিং। এই হলো পপুলার শেপের সেট। তো যার জন্য আপনাদের ক্ষেত্রে এটা শেয়ার করা, এই যে একটা মার্ক, হ্যাঁ,
এই মার্কটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মার্কটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। যদি আপনি এটা খোলেন কখনো ওপেন করেন ফিটিংয়ের সময় আপনি সেট করার সময় এটাকে আপনি অ্যাকুরেট করে সেট আপ করতে হবে, তাহলে কিন্তু আপনার গাড়ি দেওয়ার কোনো আওয়াজ থাকবে না। এটা একটা কারণ। যদি আপনার ক্রস বেয়ারিং ভালো থাকে, ক্রস বেয়ারিং ভালো থাকা সত্ত্বেও যদি আপনি এই মার্ক অ্যাকুরেট করে না সেট করেন, তারপরেও কিন্তু আপনার গাড়িতে সমস্যাটা দেখা দিলে, ইভেন আপনার এখানে যে দাঁতি, দাঁতি কিন্তু আপনার কতটুকু বাইরে থাকে, আপনি যদি দাঁতিটা যদি বেশি বেশি ভিতরে ঢুকে যায় কিংবা একটু বেশি বাইরে হয়ে যায়, তখন কিন্তু আপনার কিন্তু গাড়িতে গাড়ি জাঁকি খাওয়ার সম্ভাবনা আছে। আপনার গাড়ি স্পিডে গাড়ি অনেক জাঁকি দিবে, মানে গাড়ি অনেক জাম্পিং করতে থাকবে স্পিডে। যখন আপনি 40-50 ক্রস করবেন বা 80-70, তখন আপনি গাড়িতে বসে থাকতে পারবেন না। আমরা সাধারণত কিছু কিছু লোকাল গাড়িগুলোতে চলাফেরা করি, সাধারণত দেখবেন ওই গাড়িগুলো অনেক সময় কিন্তু যখন গাড়িগুলোর 80-90 স্পিড বা 60-70 স্পিড উড়ে, তখন দেখবেন গাড়িগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু অনেকটা ভাবলিং করে, মানে খুব স্পিড জাম্পিং করে। ওই জাম্পিং কিন্তু কারণগুলো কিন্তু এখান থেকে আসে। ওই জাম্পিংয়ের কারণ অনেকগুলো, চাকা জাম, চাকা টাল, চাকার রিং টাল, কিংবা আপনার যদি রিং টাল হয় সেক্ষেত্রে হবে, হাওয়া চাকার হাওয়া যদি আপনার বেশ কম থাকে সেক্ষেত্রে এরকম হবে। এবং এই কারেন্ট শেপের পপুলার শেপটি যদি ক্রসের সমস্যা হয়ে থাকে, ক্রস খাওয়া থাকে, তাহলে কিন্তু সমস্যা হয়। আরেকটা কথা, এই ক্রস ব্যাঙ্গুলোতে কিন্তু গ্রিস করার জন্য নিফেল সেট করা হয়েছে। সেখানে আপনি কী করবেন, এখানে যদি আপনি যদি গ্রিস করেন, তাহলে ভিতরে যে বল ব্যারিংগুলো অনেক দিন চলার পরে এগুলো একটু একটু ক্ষয় হয়, ক্ষয় হলে কিন্তু আপনি গ্রিস যখন করবেন তখন এটা কিন্তু প্রাণ ফিরে পাবে। আপনি গ্রিস করলে এটা সবসময় ইজি খেলবে, এটা কিন্তু ড্যানেভাবে মুভ হয়, আপনার ড্যানেভাবে এটা কিন্তু মুভ হয়। এই মুভ হওয়ার জন্য কিন্তু এটার ভিতরে একটা ব্যারিং সিস্টেম করছে, 4টা ব্যারিং এটার ভিতরে আছে, যার কারণে আপনি এই নিপিলটা যদি আপনি যদি গ্রিস করেন সপ্তাহে একবার গ্রিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ক্রসগুলো কিন্তু অনেক টিকসই বা অনেক ভালো চলবে। যদি আপনি গ্রিস ঠিক মতো না করান, তখন কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে। এবং এটা কিন্তু গ্রিস করাটা মাস্ট, যার কারণে কিন্তু এটা অরিজিনাল সেট আপের সাথে কিন্তু গ্রিসের নিপিলটা দেওয়া হয়েছে, কারণ এটা চারটা বাটি রোলার বেয়ারিং, ওই রোলার বেয়ারিং কিন্তু গ্রিসটা গিয়ে পুরানগুলো আবার একটা কলার দিয়ে বের হয়ে যাবে। এটা কিন্তু কলার দিয়ে বাইর হওয়ার সিস্টেম আছে, এখানে সিল সিস্টেম কলারে, কলার দিয়ে কিন্তু এগুলো কিন্তু বাইর হয়ে চলে আসবে সরাসরি পুরান গ্রিসগুলো। আপনার নতুন গ্রিস যখন নিপিল দিয়ে গ্রিস করবেন, এটা শুধু ইন হবে, এই গ্রিজের নিপুল দিয়া আপনার গ্রিসগুলো শুধু ইন হবে, এগুলো আউট হবে না। আউট হবে আপনার কোন দিক দিয়ে, ক্রস বেয়ারিং দিয়া, ঠিক আছে। তো আমি আসছি আবার সেন্টার বেয়ারিংয়ে। এটা হলো একটা সেন্টার বেয়ারিংয়ের রাবার, এটার ভিতরে একটা বেয়ারিং আছে, এই বেয়ারিংটা কিন্তু কারেন্ট শেপটা কিন্তু ঘুরায়, এটা কিন্তু স্ট্রেট বসে থাকে, এটার মধ্যে কিন্তু কারেন্ট শেপটা ঘুরু, কারেন্ট শেপ কিন্তু ড্যানেভাবে ঘুরে। আপনি দেখেন এই যে একটু ঘুরাচ্ছি আমি, এটা কিন্তু ড্যানেভাবে কিন্তু ঘুরতেছে, হ্যাঁ। তো এরকম কারেন্ট শেপ কিন্তু ঘুরতে থাকবে, কিন্তু সেন্টার বেয়ারিংস এটা সেন্টার করে ধরে রাখবে, ওটা কোনো ঘুরে কোনো ওয়ে নাই। তো যার জন্য এখানে একটা ক্রস বেয়ারিং আছে, আপনার মোট 3টে ক্রস বেয়ারিং, একটা সামনে, একটা মাঝখানে, একটা একদম পিছনে। সেটা হলো গিয়ারবক্সের সাথে একটা, সেন্টার বেয়ারিংয়ের সাথে একটা, আর ডিফেন্সিয়ালের সাথে একটা, মোট 3টে সেন্টার বেয়ারিং। তো যার জন্য আপনি যদি সেন্টার বেয়ারিংয়ে যদি সমস্যা গ্রিজ না করেন, সেন্টার বেয়ারিংয়ে সমস্যা হবে, ক্রস বেয়ারিংয়ে যদি গ্রিজ না করান, ক্রস বেয়ারিং সমস্যা হবে। ক্রস বেয়ারিং গ্রিজ করে গাড়িটা সার্ভিস করে তারপরে গ্রিজ করবেন, আপনার গাড়ি অনেক সুন্দর একদম স্মুথ চলবে, আপনার গাড়িতে কোনো সমস্যা দেখা দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে দাঁতি ব্যালেন্সে গ্রিজ ঢুকানোর জন্য কিন্তু এখানে একটা নিপুল দিয়েছে, এই নিপুল দিয়ে আপনি যদি গ্রিজ করেন এটা যাবে সরাসরি দাঁতি ফ্লান্সে গেলে কী হবে, দাঁতিটা ইজি আপ ডাউন করতে পারবে, ভিতরে বাইরে করতে পারবে। এই নিপুলটা দিয়ে যদি আপনি গ্রিজ করেন, এইটা একটা নিপুল, এই পুরোটা কিন্তু ভিতরে চলে যাবে, এই পুরোটা ভিতরে যায়, কিন্তু এখানে কলার দিয়ে কিন্তু গ্রিজটা বাইর হবে। আপনি দেখেন এই যে আমি একটু বের করতে চাচ্ছি, একটু বের করছি, এটা কিন্তু গ্রিজ, এটা গ্রিজ করা হয়েছে, যার কারণে একটু এখনও গ্রিজের কারণে এটা ভিজে রয়েছে। যদি এখানে গ্রিজ না করা হইতো, তাহলে কিন্তু এটা কিন্তু ভিজাটা থাকতো না। আর মাঝপথে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আমার যারা আমার সাথে আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং মনের অন্তরন্তর থেকে আপনাদের জন্য ভালোবাসা অভিরাম। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং আমার ভিডিও কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, আর বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর সবসময় ভিডিও ফুল দেখার জন্য চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমিও সবার ভিডিও ফুল দেখার জন্য চেষ্টা করব। আর হলো
তো আমি আর শেষ শেষ মতেই এটা হলো করস বেয়ারিং। আমি আজকে এই ভিডিওটা বড় করলাম না, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।